এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আমার নবীজিকে সাহাবীদেরকে যে জেলের বদ্ধ বন্দী করা হলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, তাহলে কিসের কারণে আমার নবী জেলের বদ্ধ বন্দী হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে? ও সাতক্ষীরার মুসলমান, এখান থেকে বোঝা গেল আপনিও যদি নবীকে ভালোবাসেন, নবীকে অনুসরণ করেন, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও জেলে বন্দী হওয়া লাগতে পারে। এটা বললেই বিপদ, এটা বললেই। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরো খাবার চাই, কথা বলে না কেন? কিন্তু যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে হুজুর রাজনীতি করে, কথা বলে না কেন? জেলে যাওয়া যদি রাজনীতি হয়, তুই হলো মুনাফিকদের সর্দার আব্দুল ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরী। আরো জোরে বলেন, আমার দেশে কিছু তেল তেলা হুজুর আছে, তেল তেলা মুখের মধ্যে পাম দিয়ে খালি ঘুতো মারে খায়, আর বলে আমার কোনো বিপদ নাই। তোর তো বিপদ থাকবি না, তুই যে শয়তানের খালা তো ভাই, তুই যে বাতিলের পাঁচাটা গোলাম। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে 3.5 বছর জেলে বন্দী হলো, শরীর থেকে রক্ত ঝরালো, তুই 50 বছর ধরে দিনের দাওয়াত দিতে চাও, 2 নম্বর হকপন্থী আলেম পাওয়া যাবে জালেমের জেলখানার ভেতরে। যদি 3 নম্বর তোমরা হকপন্থী আলেম দেখতে চাও, 3 নম্বর হকপন্থী আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। হকপন্থী আলেম শুধু মসজিদের মধ্যে নামাজ পড়াবে না, হকপন্থী আলেম শুধু ওই খানকা শরীফের মধ্যে জিকির করাবে না, হকপন্থী আলেম শুধু বিয়ের দিনে বিয়ে পড়াবে না, হকপন্থী আলেম শুধু জিয়ারতের দিনে জিয়ারত করাবে না, হকপন্থী আলেম যারা হবে তারা জালেমের জুলুমের বিরুদ্ধে রাজপথে নেমে আল্লাহর নামের স্লোগান দেবে। সুতরাং বাংলাদেশেও যারা হকপন্থী আলেম, তারাও আজকে বর্তমানে বাংলাদেশে বিপদের ভেতরে রয়েছে। হকপন্থী আলেম কারা আপনাদের চোখে পড়ে না, চিনা যায় না? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নাই, ভাসুরের নাম জানি কিন্তু মুখে বলা যাবে? এই জন্য কি সত্য কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো, কি করো? এই জন্য আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মার হবে অ্যাঙ্গেলে, যা আছে কপালে হবে কাল সকালে। এ রাজি আছেন আপনারা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লীল লাগে থাকবে আজকের মাহফিল, চলছে চলবে আজকের মাহফিল, সাতক্ষীরার মাহফিল, ছয়ঘরিয়ার মাহফিল, কতক্ষণ চলবে? কি সারা রাত? এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? টাইম কত, টাইম কত? রাত না একটা পার হয়ে গেছে, কি বাজান, কোনো সমস্যা বাবা? চাচা টেকেল, কি টেকেল দেব? কই, আমি তো কোরআন হাদিস ছাড়া কিছু বলি নাই, কিছু বলছি কি? যা বলতেছি কোরআন হাদিস থেকেই তো বলতেছি। শেষ করে দেব না চলবে? সমস্যা রে ভাই, সমস্যা। পেশাব লাগছে? যান যান যান, কোনো সমস্যা নাই, আলোচনা চলছে চলবে ইনশা। আমার ভাইরা তালে চিৎকার করে বলেন তো দেখি কয় শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে? আরো জোরে, জোর হলো না।
আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় রসুল ডাকতে বলে, ও ভাই জিব্রাইল তুমি বলো তো দেখি, দুই প্রকার নারীরা অধিকাংশ কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এমন সময় জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মনোযোগ দিয়ে শুনে নেন, সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? প্রথম নম্বর শ্রেণী হলো যে সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বুঝুন না, সবাই বলেন বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী তো সাতক্ষীরা জেলার নাই নাই, সাতক্ষীরা জেলার মায়েরা বোনেরা ঘরের দরজায় পর্দা দেয়, ঘরের জানালায় পর্দা দেয়, কিন্তু শরীরের ভেতরে পর্দা থাকে না। এরকম মহিলা আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে বিকেল বেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই কথা বলেন। দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়ছে, বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে, আর ওড়না যদি দেয় দেখেন কিভাবে দেয়, এইভাবে শুধু পেঁচাইয়া 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 গলার মধ্যে ঢুকে দিয়ে পেছন দিক থেকে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরো জোরে বলেন। আরে নারী হলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখে নারীরা সব স্বামী কি ধরে মারে, ঠিক? এ বইয়ের কাছে কে কে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি, এ উঠান উঠান, একজনও নাই একজনও নাই। অথচ অধিকাংশ স্বামীরা দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? জীবনে একদিন হলেও বকর ছত সহজ থাকলে বলেন তো, জীবনে একদিন হলেও বউকে মারছেন কারা কারা একটু হাত উঠান তো, এ উঠান 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 উঠান, কে বা হুজুর আপনিও আপনিও, শোনেন শোনেন আমার দিকে তাকান, এখন বলেন তো বউকে কি মারা যাবে? এ কথা বলেন মারা যাবে? হেটকে বলে মারা যাবে না, বউকে কখন কখন মারা যাবে আপনাকে হাদিস থেকে জানতে চান? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যবচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে, কিন্তু মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান? মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত, কথা কি বুঝতে পেরেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে এক বিকের অর্ধেক, মানে এক মুষ্টি। এক জায়গাতে আমি এই ওয়াজ করছি, এখন একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি, তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটাতে ঘুতো দেবো হুজুর।